দৌড়াচ্ছিল আর ও ফোন দিচ্ছিল, ফোন টোন সব আছে, আর যাবই না। রাত্রেবেলা নিয়ত করছি যে কালকে থেকে আর যাবো না। রায়হান রাফি এ সময়ের আলোচিত সমালোচিত। আপনি আমার সামনে দিকে এরকম করতেছেন কেন বুঝতেছি না। তবে আমি প্রথমে ওর সাথে যখন শুটিং করছি তখন আমি একদিন শুটিং থেকে পালাই গেছিলাম, উনি আমাকে শুতে মনে করে বললো কি রাফি কেমন আছো, এর মধ্যে কিন্তু অনেক খোঁচা আছে, খুব ভালো না, খুব ঈদ দিচ্ছ সিনেমা। ওই একজন উপস্থাপক জয়কে আবার অভিনেতা জয়ে পরিণত করলো এবং নিয়ে আসলো ফিল্ডে। যে পরিমাণ টর্চার ও করতেছিল, মানে শুটিং এর মধ্যে ধোয়া, ট্রেনের মধ্যে, মানে খুব কষ্টের, দেখে যত আরাম মনে হয় তা তো না, কিচ্ছু কেয়ার করি না, খালি প্যান্টটা খুলছি, খালি এটা মনে আছে। ওয়েলকাম দর্শক, আপনাদের সবাইকে আড্ডা উইথ মঞ্জু। মানে হঠাৎ করে আমাকে বলতেছে জয় ভাই আপনি ইন্ট্রো দেন, যত উদ্ভট কাজ এবং যত উদ্ভট চিন্তা আমার উপর অ্যাপ্লাই করার এই চেষ্টাটাকে আমি স্বাগত জানাচ্ছি। তো মঞ্জু তোমার সত্য তো ফাইনালি আসা হয়ে গেল, রাইট? আপনার সাথে যাওয়া হয়নি আমার এখনো, আমরা জয়েন করতেছিলাম। আমরা এখন পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই, তোমাকে সবাই জানেই। রায়হান রাফি 7 নম্বর ফ্লোর সাইলেন্ট গার্ড নেই জয় ভাই, সাইলেন্ট তোমার এই যে দেখো 7 নম্বর ফ্লোরের ডাইরেক্টর রায়হান রাফি এই সময়ের আলোচিত সমালোচিত সমালোচিত না এখন বিতর্কিত এগুলো সবাই শব্দ, একজন মানুষকে তো এভাবে পরিচয় করা পরিচয় করা তাই না? সমালোচিত না সেটা বিতর্কিত না, সেটা নিয়ে তো মঞ্জু কথা বলবে এবং তুমি ব্যাখ্যা দিবে, বিতর্কিত না ডান জয় ভাই ডান আমি তো দিব অবশ্যই খুব প্রিয় মানুষ দুজনই। জয় ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা হলো, অনেকের স্বপ্ন ছিল অথবা দুঃস্বপ্ন যে জয় ভাই আর আমাকে সামনাসামনি একটা শোতে দেখার, যে আপনারা দুজনকে একসাথে চাই। আমরা সেই গল্পে পরে যাব, তার আগে আমরা প্রথমে যেটা শুরু করবো সেটা হচ্ছে 7 নম্বর ফ্লোর যেই মুভিটা আমাদের ওটিটিতে রিলিজ হলো, অ্যান্ড ঈদে আমি একটা নিউজও দেখলাম প্রথম আলোতে যে চরকি তাদের সাবস্ক্রাইবার বিকজ অফ দিস, বিকজ অফ আপনার এই ফিল্ম অনেক বেড়ে গেছে, যেটা কিনা আগে কোনোদিনও হয় নাই। হ্যাঁ, মানে হাউ ডাজ ইট ফিল? অবশ্যই এটা আসলে আমি আমার টিমকে নিয়ে প্রাউড ফিল করি, এটা তো একা ডিরেক্টরের কারণে সম্ভব হয় নাই, এটা হোল টিম, কারণ আমরা খুব অল্প দিনে ছবিটা বানিয়েছিলাম এবং ঈদকে উপলক্ষ করে বানিয়েছিলাম আর কি। আমাদের সবাই অনেক কষ্ট করছে সবার জায়গা থেকে, বাট যখন রেজাল্টটা প্রথম দিন ঈদ, খুব টেনশনে ছিলাম, কারণ যেটা কি হয় ঈদের দিন তো মানুষ অনেক ব্যস্ত থাকে, ছবিটা যেটা হয় ওটিটি ছবি আস্তে আস্তে হিট হয়, কারণ প্রথমে কিছু মানুষ দেখে তারপর কিছু মানুষ দেখে, কিন্তু ওয়ার্ড অফ মাউথ তো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। এবং যেহেতু এবার ঈদে অনেকদিন পর সিনেমা হলে সিনেমা মুক্তি পেয়েছে, আলোচনা সিনেমাতে ছিল, প্রচুর নাটক রিলিজ হয়েছে, নাটকে ছিল, সেখান থেকে বের হয়ে ঈদের দিনই, মানে প্রথম যারা দর্শক গুলো প্রথম দিন সিনেমা দেখে এরা কিন্তু আমাদের রিয়েল ফ্যান অথবা রিয়েল কাছের মানুষ, যারা কিনা প্রথম দেখে ফেলতে চায় যে আজকেই দেখবো 7 নম্বর ফ্লোর। তো প্রথম দিন যেই পরিমাণ মানুষ আমাদের ছবিটা দেখছে এটা চোখে এখন পর্যন্ত কোন ছবিতে দেখে নাই, তো এটা একটা রেকর্ড যেটা চোখ তাদের জায়গা থেকে জানিয়েছে। তো আসলে এটা একজন ডিরেক্টর হিসাবে, একজন মুভি মেকার হিসাবে আমার জন্য অবশ্যই শান্তির বিষয় যে একসাথে এত মানুষ আমার ছবিটা দেখেছে প্রথম দিন, যেটাকে বলে সিনেমাতে ফার্স্ট ডে ফার্স্ট শো, ফার্স্ট শো। তো ফার্স্ট শো হিট, মানে হিট মানে সিনেমা হিট একটা কথা আছে, রাইট? তো শুরুটা খুব ভালো ছিল, এটার জন্য আসলে ভালো লাগে এবং এটা আমাদের কনফিডেন্টটা বাড়ায় দিচ্ছে আর কি, কনফিডেন্স। ওকে জয় ভাই, আপনাকে দেখে খুব ভালো লাগলো, খুব চুপচাপ আজকে, আমি তখন থেকে তাকে খোঁচাচ্ছি যে আপনি তো চুপচাপ কেন, জয় ভাই কিন্তু চুপচাপ থাকে না ন্যাচারালি, তো চুপচাপ কেন সেটা বলেন। মানে আমি আজকে আসছি হলো অভিনেতা হিসাবে, হ্যাঁ, রাইট? তো আমি অনেকদিন পরে অভিনয় ফিরে যেটা ফিল করলাম যে অভিনেতার বিনয় হওয়া দরকার, ডিরেক্টরের পাশে চুপচাপ বসে থাকা দরকার, ডিরেক্টর কথা বলবে, ওনার কিছু লাগলে টাগলে সেখানে হেল্প করা, যত বেশি ডিরেক্টরকে সাপোর্টিভ অ্যাটিটিউড থাকবে তত বেশি কাস্টিং এ অগ্রাধিকার থাকে, তত বেশি প্রায়োরিটি পাওয়া যায়, সেটা আমি সোজা বাংলা কথা এবং বিনয়, সো ওই জায়গা থেকে বেরই হব না আজকে আমি নতুন এক জয় সাহেব বেরোবে দেখেন না। হ্যাঁ বলেন, এই তো আমি তো বললাম এই জন্য চুপচাপ, উনি কথা বলবে আমি ওনাকে হেল্প করব। সো একটু শুনিয়ে বলেন, আমার শুনিয়ে বলেন, তুমি তো দুর্দান্ত এখন পপুলার, তোমার শোতে প্রচুর ভিউ হয়, দেখে মানুষ, লোকজন আসে, আর তুমি
অফ দ্য রেকর্ড বলছিলাম না যে তুমি শুধু হোস্ট না, তুমি একজন জার্নালিস্ট, এবং যে ইথিক্স থেকে তুমি শোগুলি করো সেখানে জার্নালিজমের ব্যাপারটা খুব স্পষ্টভাবে থাকে। সো উই আর প্রাউড অফ ইউ, আর কি বলবো তোমাকে, আর কত করে উঠাবো না যাবে। থ্যাংক ইউ। আমরা এই গল্পে যাব, বাট আমরা আসলে সাত নম্বর ফ্লোর নিয়ে প্রচুর গল্প জমে আছে, অনেক কিছু অজানা অনেক কাহিনী ঘটছে যেগুলো শুটিংয়ে শুটিংয়ের আগে, এবং জয় ভাইকে হোস্ট থেকে আবার অ্যাক্টরে যে মানে ফিরিয়ে আনার ব্যাপারটা, ওনার অ্যাক্টিংয়ে আবার আনানো, এটা তো মানে আপনি যে ভাবতে পারছেন বা কীভাবে ঘটনা ঘটলো সেটা জানতে চাইব আমি। বিকজ জয় ভাই অ্যাক্টিংয়ে হি ওয়াজ ভেরি পপুলার, কিন্তু এরপরে হোস্টিংয়ে লাস্ট 7-8 ইয়ার্স মনে হয় না, সিক্স ইয়ার্স ধরে উনি মানে হোস্টিংয়ে যা করতেছে মানে হিউজ একটা চেঞ্জ সব জায়গায়, এবং ভাইরাল ভাই পুরা। তো ওই জিনিসগুলো পরে মানে ওনাকে আপনি ভাবছেন যে জয় ভাইকে এই ক্যারেক্টারে, আপনার ভাইটাল একটা ক্যারেক্টার এই মুভির, কীভাবে ভাবছেন? দেখেন মঞ্জু ভাই, আমি কিন্তু সবসময়ই নতুন মানে চমক নেওয়ার আমার চেষ্টা করি, সবসময় রিস্ক নেই, এটা আমার জীবনের শুরু থেকে। যে আমার কাছে যেটা মনে হয় যে আল্লাহ তালা আমাকে যে ক্ষমতাটা দিয়েছে আমি সিনেমা বানাতে পারি, আমি সবসময় শিওর শট আমি কখনোই করি না যে ওনাকে নিয়ে শিওর শট হবে। আমি প্রথম সিনেমা থেকেই আমি নতুন নিয়েছি, তো তোমাকে নিয়েছি হাজার দশিন বাকিতে, বুবলিকে টানে, এবং আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছি, দর্শক গ্রহণ করেছে। তো আমি এইবার চিন্তা করছিলাম আমি একজন এমন একজন অভিনেতাকে নিতে চাই যিনি কিনা আসলে এটা ডিজার্ভ করে কিন্তু উনি পাচ্ছেন না কাজটা। তো জয়বাকে আমি খুব ভয় ভয় বলছি, আমি ভাবছিলাম জয়বা আসলে করবে কিনা। জয়বাকে বলি, জয়বা আমি আপনার সাথে একটা কাজ করতে চাই। তো জয়বাই বললো যে না রাফি, আমি তো কাজ করি না, আবার শুরু করলে আমি ভালো কাজ দিয়ে শুরু করতে চাই, তুমি হলে আমি করব। প্রথমে গল্প শুনতে চাই নাই, পরে আমি বললাম ভাই আমার মাথায় একটা গল্প আসছে, আমি গল্পটা আপনাকে শোনাতে চাই। ভাইয়া ওই দিন ভাইয়ার ফ্রেন্ডের সাথে ছিলেন, তো ওই দিন আমি গল্পটা কিন্তু শুধু জয়বাইকে না, আমি গল্প কাউকে শুনে নেই, আমি জাস্ট বানাবো ভাবছি। প্রথম মনে হয়েছে যে আচ্ছা এই ক্যারেক্টারটা আমি জয়বাকে দিয়ে করাবো, এবং প্রথম গল্প উনি শুনে, এর আগে আমি গল্প কাউকে শুনে নেই। গল্প শোনার পর ওনার সাথে ভাইয়া কিছু ফ্রেন্ডরা ছিল, ছোটবেলার ফ্রেন্ডরা, উনি বলছে জোশ রাফি এই গল্প ক্লিক করবে। তো আমিও একটা কনফিডেন্ট পাইছি তখন, কারণ আমার গল্প বানানোর পর প্রথম দর্শক। তো এরপরে তো আসলে হয়ে গেল, ভাইয়া রাজি হয়ে গেল, আমি ভাইয়ার কাছে খুবই কৃতজ্ঞ, এত অল্প সময়ের মধ্যে আমাকে ডেট বের করে দিয়েছে, এবং যতদিন ডেট চাইছি আমি ওনার মতো, উনি অনেক ব্যস্ত মানুষ, ওনার মতো ব্যস্ত জায়গা থেকে আমাকে, উনি আমাকে বিশ্বাস করছিল। আমি ওনাকে স্ক্রিপ্ট পর্যন্ত দিই না, আমি বলছি স্ক্রিপ্ট আমি আপনাকে দিব না, কারণ আমি চাই না আপনি কোথাও আটকায় যান। আসলে আমি আপনাকে ওপেন চাই, এই আপনার ক্যারেক্টার, এইভাবে আমি আপনাকে প্রেজেন্ট করব, এই আপনি করবেন, এবার আমরা আপনাকে নতুন কিছু চাই। বাট বিশ্বাস করবেন, জয় ভাই যেটা করেছে, জয়া প্রথম দিন শুটিংয়ে তো রিহার্সেল করেছে, লুক টেস্ট করেছে, এবং আমার সাথে অনেকদিন আলোচনা করছে, আমরা মিটিং করছি, বসছি, এবং উনি অন্য অভিনেতাদেরকে একটা ভালো কাজ শিখাই দিছে। সেটা কি হয়েছে, সাধারণত মেকআপ রুমে কি হয়, মানে আড্ডা হয়, গল্প হয়, এটাকে কি বলে, গিবল হয়, গসিপ হয়। আমাদের শুটিংয়ে কোনো গসিপিং হয় নাই। আমাদের শুটিং যেটা হয়েছে, শুরু করছে জয় ভাই, উনি প্রত্যেকটা সকাল থেকে নিয়ে ওনার জন্য শুটিং 12টা দিকে, আমি সকালবেলা সেটা বসে রাখতাম ফিল্টার থাকার জন্য। উনি সকাল থেকে আয়নার সামনে বসে বসে ওনার গোফটা ঠিক করতে থাকতো, হাসতো, কি করবে ক্যারেক্টার থাকতো, এবং ওনাকে দেখে তমা থেকে শুরু করে সবাই বলছে জয় ভাইয়ের মতো মানুষ যদি সিরিয়াস থাকে তাহলে আমি কেন সিরিয়াস থাকবো না, ওদিকে বুবলি সিরিয়াস, সুমনানো সিরিয়াস, সবাই সবার জায়গার থেকে আরও কীভাবে ডেভেলপ করা যায় সেটা প্ল্যান করতে থাকে। তো একজন ডিরেক্টরের এইসব সার্থকতা যখন তার প্রচুর সকল অভিনেতা অভিনেত্রী যার যার ক্যারেক্টারকে ওন করতেছে এবং সবাই বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছে, এর থেকে আসলে আনন্দ কিছু হতে পারে না। শুটিংয়ের মধ্যে আমি আসলে অনেক হ্যাপি। কোশ্চেনটা আমি আরেকবার করি, সেটা হচ্ছে, এটা তো শুনলাম, বাট জয় ভাইকে আপনি এতদিন পর কেন মনে হয়েছে যে মানে জয় ভাই কোথাও উনি অ্যাক্টিংয়ে নাই আসলে? না আমার কাছে যেটা মনে হয়েছে, কেন মনে হয়েছে, আমার ক্যারেক্টারটা কী ছিল সবাইকে জিজ্ঞাসা করুন। তো আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ সবাইকে জিজ্ঞেস করে আটকায় দিতে পারে কে কে, এর মধ্যে একজনই আছে যে ঘাবড়ায় দিতে পারে, সে নর্মাল কথাও অ্যাবনর্মাল ভাবে বলে, কি রাফি কেমন আছো, এটা কিন্তু কমপ্লিমেন্ট না, মাথায় রেখে না না, উনি আমাকে সত্যি মনে করে বললো কি রাফি কেমন আছো, এর মধ্যে কিন্তু অনেক খোঁচা আছে, খুব ভালো না, খুব ঈদ দিচ্ছ সিনেমা। তো আমি চিন্তা করছি একটা মানুষ খুবই ভয়ঙ্কর কথা, সাধারণ কথা অনেক অসাধারণ বলতে পারে, এবং একটা খুবই ভয়ঙ্কর একজন মানুষকে থ্রেট দিচ্ছে সেটা খুব হেসে হেসে বলতে পারে, এমন এমন একজন ক্যারেক্টার লাগবে। এবং আমরা পুলিশ ক্যারেক্টারে খুব কমন কিছু ফেস হয়ে গেছিলো যে পুলিশ মানে অমুক, পুলিশ মানে অমুক, তো আমি একটু এর থেকে বাইরে কিছু নিয়ে আসতে চেষ্টা করছিলাম। তো তখনই জয় ভাইয়ের নাম আসে আমার মাথায়, একটু এরকম আওলামি চিন্তা ভাবনা মাঝে মাঝে আসে, বাট আমি আসলে এখন মনে হচ্ছে ঠিক ছিলাম, অফকোর্স, আর জয় ভাই আমাকে আসলে বাঁচাই দিছে, আমার পুরো সিনেমাটা হিট হওয়ার পিছনে সব অনেক বড় অবদান জয় ভাইয়ের, আসলে এটা নিয়ে কোনো আমার দ্বিমত নেই। জয় ভাই একটু বলেন, আপনি এতদিন পর
সব তো বলছে না প্রথমে তো আপনি এতদিন ব্রেকে কেন ছিলেন আপনি এত ফাইন অ্যাক্টর আমি উপস্থাপনা করলাম চ্যানেল আইতে কাজ করলাম আপনি ক্যারেক্টার আছেন আপনি না আমি আপনি আমার সামনে দিকে এরকম করতেছেন কেন বুঝতেছি না আপনি খুব চুপচাপ আমি বললাম না বিনয় ডিরেক্টরের শিল্পী এবং যা যা লাগে একজন অভিনেতা হিসেবে আপনি হোস্ট হিসেবে আসি নাই এখন আচ্ছা হোস্ট করে হোস্ট করে আপনাকে দিয়ে ওকে কথা বলবো না আমি অভিনেতা গ্রেট আপনি হ্যাঁ সো ব্রেকে ছিলেন দেন আসছি রাফি আসলে আমার মনে হয়েছে যে এই এই ছবিতে রাফি আসলে আমার যে ইমেজটা এবং আমার পাবলিকের কাছে যেই দর্শকের কাছে যেই ব্যাপারটা আমার কাছে মানে আমার জন্য প্রযোজ্য ওই ইমেজটাকে ও ওর ছবিতে কাজে লাগিয়েছে এবং সে কারণেই ও আমাকে নিয়ে এই ধরনের একটা গল্প চিন্তা করছে যেখানে কোশ্চেন আনসার জিজ্ঞাসাবাদ তো সেই হিসাবে আমার জন্য একটা কমফোর্ট জোন ছিল এবং বিষয়টা এমন যে আসলে আমি যখন অভিনয় করতাম তখন তো আমি হিরো ছিলাম তো যখন আমি হিরোর থেকে যদি আমি সেকেন্ড ইনিংস বা লাস্ট ইনিংস অভিনয় একটা ডিফারেন্ট ক্যারেক্টার ভিলেন বা একটা সাইড স্ট্রং ক্যারেক্টার দিয়ে শুরু করতাম আমি হয়তো আনকমফোর্টেবল থাকতাম বাট এটাই আমি হিরো না বাট একটা মূল চরিত্র স্ট্রং ক্যারেক্টার একটা স্ট্রং ক্যারেক্টার এবং যা আমার সাথে যায় যা আমি এতদিন ধরে যে প্র্যাকটিসের ভিতরে আমি আছি তো আমার জন্য অনেক সুবিধা হয়েছে এবং রাফির জন্য সুবিধা হয়েছে সব কিছু মিলে ওর এনভায়রনমেন্ট ওর ডিরেকশনের ভঙ্গি আমার জন্য অনেক কমফোর্টেবল ছিল আমাকে সেই স্পেস এবং সেই কমফোর্ট জোনটাও ক্রিয়েট করে দিচ্ছে কো আর্টিস্টরা হেল্পফুল ছিল সব কিছু মিলে ইট ওয়াজ এ গ্রেট জার্নি এবং রেজাল্টটা যে এত ভালো হবে এটা আমি বুঝি নাই তবে আমি প্রথমে ওর সাথে যখন শুটিং করছি তখন আমি একদিন শুটিং থেকে পালাই গেছিলাম যেটা হচ্ছে যে আমি ও রাতের বেলা আমি দেখলাম যে আর পারতেছি না যে পরিমাণ টর্চার ও করতেছিল মানে শুটিংয়ের মধ্যে ধোঁয়া ট্রেনের মধ্যে মানে খুব কষ্টের দেখে যত আরাম মনে হয় তা তো না তো এটা আমি আর নিতে পারতেছিলাম না আমি আস্তে করে আমার মনে আছে যে আমি আমার গাড়ির টান দিয়ে এফডিসি থেকে বেরোইছি আর তিনজন আমার পিছনে দৌড়াইতেছিল ওর তিনজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর দৌড়াচ্ছিল আর ও ফোন দিচ্ছিল ফোন টোন সব আছে আর যাবই না রাত্রেবেলা নিয়ত করছি যে কালকে থেকে আর যাবো না পরে বাসায় গিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করছি না গেলে তো ফাইসা যাবে আবার বদনাম আবার ভাইরাল তো আবার সকালবেলা সুন্দর মতো সেটে গিয়ে এমন একটা ভাব দেখাইছি যে কিছুই হয় নাই ও দেখলাম স্মার্ট এনাফ ব্যাপার না ও সুন্দর ঠিকঠাক তো এরকম ভাবে আমাদের জার্নিটা শেষ হয়েছে কিছু তো ভালো নেগেটিভ ইয়ে হবে যখন আমাকে বলছে যে হবে আপনার কি আমাকে রাফি আর সিন আছে আমার খুব খারাপ লাগছে আজকে আমাকে ছেড়ে দাও তা আমি ভাবছি কি না আপনার সিন নাই কিন্তু আমার যেটা হয় মাথায় হঠাৎ হঠাৎ আইডিয়া আসে না না মানে আমার এই জন্য আমাকে উনি জানে আমার মাথায় হঠাৎ আইডিয়া আচ্ছা ভাই আপনি যায় না আপনাকে লাগবে আমার তাই বলছি না ভাই আপনার সিন নাই আপনি যান গা তো উনি বেরোয় গেছে তখন উনি জানে আমার মনে পড়ছে এই ড্রয়ার ব্যাকে দিয়ে ওই সিনটা করা আমি কিন্তু আবার বেরোইছি কিভাবে জানো আমি যখন ওই আমি তো জানি ওর মাথায় আবার আসতে পারে আমি যাইয়া সেটা দেখি মেকআপ রুমে তমা আসে বুবলি ছিল এই ছিল কে আসে না আসে কিচ্ছু কেয়ার করি না খালি প্যান্টটা খুলছি খালি এটা মনে আসে শর্ট ছিল আর স্পঞ্জের স্যান্ডেল পাই না খুঁজে তোমার স্যান্ডেলটা নিয়ে বললাম তোমার কালকে স্যান্ডেল ফেরত দিব তোমার স্যান্ডেল পরে খালি গায়ে গেঞ্জি পড়তে পড়তে গাড়ি টান দিস কারণ ওর তো ঠিক গাড়ির সাথে সাথে ও ফোন এবং অ্যাসিস্ট্যান্টরা দৌড়াচ্ছে তার মানে ওর কতক্ষণের মধ্যে ডিসিশন চেঞ্জ হতে পারে আমার আগে ক্যালকুলেশন ছিল তো যাই হোক তা আমি তখন ওকে পরদিন বলছি যে রাফি আমাকে কিন্তু আর ভবিষ্যতে কোনোদিন ডাকবা না অভিনয় আর করবো না কিন্তু ফাইনালি আমি শেষে আবার বলছি রাফি আমার মনে হয় ব্যাক টু ব্যাক আমার দুই তিনটা প্রজেক্ট দরকার তা না হলে কিন্তু আমার আশাটা কিন্তু ভালো হবে না তখন ও চিন্তা করতেছে হ্যাঁ জবে আসলেই ব্যাক টু ব্যাক আপনার দরকার তো এই যে অভিনয়টা আসলে একটা নেশা নেশা রাইট এবং এটা তো আমার রক্তের সাথে মেশা এবং আমি অভিনেতা হিসেবে যখন অভিনয় করছিলাম তখন আমি ভালো অভিনেতা হিসেবে আমাকে কাউন্ট করা হতো হয়তো খুব উল্লেখযোগ্য কাজ সেভাবে সেই সময় আমি কয়টা করছি বলতে পারবো না সেই সময়টাও বুঝে নিতে হবে এখনকার অভিনেতারা অনেক স্মার্ট অভিনয় করে বাট আমি যে এই ইনিংসটা শুরু করলাম আমি মনে করি যে আমি যদি সুযোগ পাই আমি কিছু ভালো অভিনয় অবশ্যই করব এবং আমাদের দেশে ভালো অভিনেতার সংখ্যা যদি বাড়ে তো এটা তো ইন্ডাস্ট্রির একটা পাওয়া হবে এবং এর অল ক্রেডিটটা আসলে রায়হান রাফির কাছে যাবে বিকজ ওই একজন উপস্থাপক জয়কে আবার অভিনেতা জয়ে পরিণত করলো এবং নিয়ে আসলো ফিল্ডে তো আমি হয়তো অনেক ডিরেক্টরের কাজ ভবিষ্যতে করতে পারি কিন্তু এর পেছনে রায়হান রাফির অবদানটা সবচেয়ে বেশি সবসময় থাকবে রাইট
কিন্তু সাত নম্বর ফ্লোর নিয়ে যেই কমপ্লিমেন্ট পাচ্ছেন আপনি অনেকগুলো, আবার কিছু কিন্তু ক্রিটিসিজমও পাচ্ছেন, একটু শেয়ার করবেন?